অর্জুনের চরিত্রটাকেও তুমি শুনছি যে সেই অ্যান্ডি ইয়াংম্যান ইমেজটাকে বরকরার রেখেছে। আমি বরকরার রাখিনি, ডিরেক্টর ডিরেক্টর রেখেছে, প্রডিউসার রেখেছেন, তারা আমাকে এভাবেই দেখতে ভালোবাসেন আমার মনে হয়, তার জন্য সেই জিনিসটা মেনটেন করেছে। আর তার সাথে অ্যালকোহলটা ঢুকিয়ে দিয়েছে আর ডিপ্রেশনও ঢুকিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে যে ডিপ্রেশনে আছি, তার জন্যে এই এই জিনিসগুলো অ্যাড হচ্ছে, মেবি আমার সাথে ওই জিনিসটাই যায় বলে। গল্পে ওর একটা ট্র্যাজিক পাস্ট আছে, ছোটোবেলাটা বেশ খারাপ গেছে, খারাপ ইনসিডেন্ট হয়েছে মার সাথে ভাইয়ের সাথে, তো যার জন্যে ও ট্রাবলড চাইল্ডহুডের জন্য ও বড়ো হয়ে মানে ঠিক লাইফে কীভাবে এগোবে সেটা জানে না, ডিপ্রেশনে থাকে, কেন বেঁচে আছে, কিসের জন্য বেঁচে আছে সেটা জানে না। বাবা যেহেতু খুব পয়সা আলা কিন্তু সময় দিতে পারেনি, সো তার জন্যে বাবার থেকে একটা ডিস্টেন্স আছে। অ্যান্ড মানে ওই আর কি, যেটা অ্যান্টি সোশ্যাল যাকে বলে, সেই অর্থে চরিত্রটা প্রথম হাতে যেটা আমরা দেখতে পাবো পুরোটাই অ্যান্টি সোশ্যাল একটা কাজ। আচ্ছা, এই গল্পের মাধ্যমে টলিউডে নতুন একটা জুটি এনট্রি, আমি কি বলবো, দর্শক দেখছে আর আমি আশা করছি দর্শকের ভালো লাগবে এই নতুন জুটিটা। আর এতদিন অবধি মানে সোশ্যাল মিডিয়াতে যে কটা ফটোজ গেছে সেটাতে বেশ ভালো রেসপন্স পেয়েছি। আই থিঙ্ক যখন আমরা ভিডিওটাও পাবো, দর্শক যখন ভিডিওটা দেখতে পাবে, দর্শকের খুব ভালো লাগবে। অ্যান্ড যেভাবে ওরা সাপোর্ট করেছে সেভাবেই সাপোর্ট করবে। সবার সাথেই প্রথম কাজ, সুরেন্দ্র, সুচিত্রা, প্রিয়াঙ্কা, আজকে শুটিং চলছে যেখানে আই থিঙ্ক প্রিয়া মানে প্রিয়াঙ্কা আমার সাথে কথা বলছে না, নিজের বাবার সাথেও কথা বলছে না, নিজেকে দরজার ভিতরে বন্ধ করে নিয়েছে। শি ইজ গেটিং প্যারানয়েড, আর আমি ওকে কিছুভাবে কন্ট্রোল করার চেষ্টা করছি। কাজ করছি ইয়াশের সাথে, ভীষণই ভালো লাগছে, খুব মজার মানুষ, আড্ডা দিতে ভালোবাসে, মজা করতে ভালোবাসে সবার সাথে, মানে সবার সাথে ইউনিটের সবার সাথে খুব ফ্রেন্ডলি থাকে এবং সেভাবেই কাজ করাটা প্রেফার করে। সো এইভাবে আমরাও কাজ করতে মানে মজা পাই আর কি, আমার তো অনেকটা সময় কাটাতে হয় ইউনিটে এবং এদের সাথেই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মতনই হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করি যে কাজের জায়গায় যাতে সবার সাথে বন্ধুত্বটা থাকে, তো সেইটা খুব এনজয় করছি। আর তাছাড়া ইজ আ ভেরি ডেডিকেটেড অ্যাক্টর, তো স্ক্রিপ্ট ওর মুখস্থ, তো যখনই আমরা সিনে যাচ্ছি তার আগে অনেকবার করে রিহার্সাল দিচ্ছি, তো যে জিনিসগুলোতে কাজটার রেজাল্টটা খুব ভালো হয়, আরও বেটার হয়ে যায়। আই এম রিয়েলি এনজয়িং ওয়ার্কিং উইথ হিম। ইয়াশ তো খুব চুপচাপ আমরা শুনেছি সেটে, তো এখানেও কি তোমার সঙ্গেও কি চুপচাপ না বেশি? নো ওয়ে, ও যদি চুপচাপ মানে ও যদি চুপচাপ হয় তাহলে আমি অ্যাকচুয়ালি ওকে বিট করে দিয়েছি চুপচাপ থাকাতে, সেই জন্য আমার মনে হয় যে না ও চুপচাপ না, ও বেশ টকেটিভ আছে। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।